অনেক রাজনৈতিক দল, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি কোনো একটা সুনির্দিষ্ট রাজনৈতিক প্রশ্নে, তাহলে কিন্তু আমাদের এই আমরা কোনো কিছু করতে পারবো না, বিভিন্নভাবে শক্তি বিচ্ছিন্ন হয়ে পড়বে। সকল শক্তির একটা সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এখন দেখুন বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ক্ষমতা এইভাবে কুক্ষিগত করে রেখেছে, এবং পরিস্থিতি এই জায়গায় যে বিএনপির মতো বড় রাজনৈতিক দলও আর এই কুক্ষিগতকরণ প্রক্রিয়াকে ঠেলে ক্ষমতায় যাওয়ার আর কোনো পথের জায়গা আওয়ামী লীগ অবশিষ্ট রাখে নাই। এইটা আওয়ামী লীগের প্রস্তাব হচ্ছে, এটা চিরস্থায়ী বন্দোবস্ত। তারা বড় জোর এই প্রস্তাব দিচ্ছে যে নির্বাচন হবে কম্প্রোমাইজে আসে, মানে ইলেকশনে অংশ নেন, ধাপে ধাপে আসেন, এই ধাপে কি পাবেন, আগের ধাপে সাতটা পেয়েছেন, এই ধাপে আরো কিছু বাড়িয়ে নেন, 100টার কথা বলে শোনা যায় আগেরটা নাকি 50-60টার কথা বলেছিল, তো সেগুলো আমরা বাদ দিলাম, কিন্তু এই যে ধাপে ধাপে তাদেরকে কিছু দেওয়া হবে, কিন্তু ক্ষমতায় ওনারাই থাকবেন, এইটা কিন্তু একটা পরিষ্কার রাজনৈতিক প্রস্তাব, যেটা তারা সরাসরি প্রকাশ্যে না দিলেও অন্তরালে দিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এইখানে জনগণের আর কোনো ভোট দেওয়ার ভূমিকা নেই, তাদের কোনো অংশগ্রহণ নেই, তাদের মতামত পছন্দ অপছন্দ কিছুতে কিছু যায় আসে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, বাকিরা ক্ষমতার আয়োজনে কিছু 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 ভাগ বাটরা পেতে পারে, এইরকম একটা ব্যবস্থার আওয়ামী লীগের প্রস্তাবনা। এটাই তারা মনে করেন যে এটা চলতে, এটা এটা ভায়াবল, এটা চলবে, এটাকেই তারা চালিয়ে নেবেন, এ হচ্ছে আওয়ামী লীগের প্রস্তাবনা। এর বিপরীতে নামতে গেলে একটা বড় আন্দোলন দরকার, কেননা আওয়ামী লীগ কিন্তু এটা করেছে সমস্ত রাষ্ট্রশক্তিকে নিজের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে। অনেকে খুব নাখোশ হন, অনেকে খুব নাখোশ হন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা নাখোশ হন আমরা যখন বলি যে এই প্রতিষ্ঠানগুলো দলীয়কৃত হয়ে গেছে। প্রতিষ্ঠানগুলো দলীয়কৃত হয়েছে মানে এই প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তি যাদেরকে এখন নিয়োগ দেওয়া হয় তাদের প্রত্যেককে এমনভাবে স্ক্রিনিং করা হয় তারা যাতে সরকারের প্রতি অনুগত থাকে, এবং সব জায়গাতে সেভাবে তারা বসিয়েছেন। বসার ফলে সবগুলো প্রতিষ্ঠানে এখন যে নিয়মে চলছে সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, এখন সরকারি প্রতিষ্ঠান ছিল রাষ্ট্রীয়, সেটা সরকার পরিচালনা করে বটে, কিন্তু সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেই ভূমিকার জায়গা তো দূরের কথা, এটা অ্যাবসলিউটলি দলীয়, কেবল দলীয় নয়, দলেরও কতটুকু আসলে প্রভাব আছে সেই জায়গাটা আমরা হিসেব করতে পারবো না। তাহলে যে জায়গাটা এসে দাঁড়ালো যে প্রতিষ্ঠানগুলো দখল করে ফেলেছেন তারা, এবং এই প্রতিষ্ঠান দখল করার প্রক্রিয়াটা কতটা পর্যায়ে পৌঁছেছে, আজকে আমি একটা সম্ভবত পুলিশি সার্কুলার দেখলাম, পুলিশের ঘোষণা দেখা যাচ্ছে যে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত তারা নতুন করে আবার অভিযান শুরু করেছে। এর আগে তো আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি হিসেবে চিহ্নিত, তারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তারা পালিয়ে গেল। কিভাবে পালিয়ে গেল? আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে আদালতে উপস্থিত করছে আসামিকে, তারা পালিয়ে চলে যাচ্ছে। এই পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখন সরকার একটা দেখা গেল সুন্দর মতো তারা তাদের কর্মসূচি সাজিয়েছেন। কি কর্মসূচি? রেড অ্যালার্ট ব্যবস্থা। ঢাকা শহরসহ সারা দেশে তারা রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন, এবং জারি করে দিয়ে সর্বত্র তারা এখন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছেন, সব জায়গায় তল্লাশি চালাচ্ছেন যেন কতটা তারা অঙ্গীকারাবদ্ধ এই জঙ্গি খোঁজার জন্য। আসলে দেখা যাচ্ছে এটা বিরোধী দল দমনের জন্য তারা একটা প্রেক্ষাপট তৈরি করলেন। বাংলাদেশে যে একটা রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই রাজনৈতিক সংকটটি একটা ব্যবস্থাগত সংকট। ব্যবস্থা বলতে
একটা সামগ্রিক ধারণা বোঝায়, কিন্তু একটা ব্যবস্থার তো কেন্দ্র থাকে, একটা ব্যবস্থা কোন নিয়মে চলে তার সেই নিয়মগুলো কোথায় লেখা আছে। তো সংবিধান হচ্ছে সেটার কেন্দ্রের জায়গা, কারণ সংবিধানই একটা রাষ্ট্রে সর্বোচ্চ আইন। আমাদের দেশে যে ব্যবস্থা গড়ে উঠেছে, শাসন ব্যবস্থা, কিংবা শাসন ব্যবস্থাকে আর একটু বড় অর্থে যদি বলি যে আর্থসামাজিক শাসন ব্যবস্থা, সামগ্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থারও কেন্দ্রে আসলে সংবিধান আছে, কারণ ওই সংবিধানই সমস্ত নিয়মগুলো বিধৃত আছে, ওটাই সর্বোচ্চ আইন। এখন ওর মধ্যেই যেহেতু গলদ, সেই গলদও বহুদিন ধরে আমরা বলছি, কিন্তু সেই গলদটা নানাভাবে, শুরু থেকেই গলদ আছে। 72 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে সেই সংবিধানের মধ্যেই বড় আকারের গলদ আছে। আজকে যা কিছু সমস্ত গলদ, সব গলদের উৎস এখানে। এক কথায় সেই গলদকে যদি বলা চলে যে রাষ্ট্র মানে হচ্ছে নাগরিকরা একটা চুক্তি তৈরি করে যে ক্ষমতাটা কিভাবে পরিচালিত হবে, এর ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে। রাষ্ট্র তো একটা ক্ষমতা পরিচালনার একটা নিয়ম, এবং রাষ্ট্রের মধ্যে ওই ক্ষমতা পরিচালনার নিয়মটা যদি এইরকম হয়ে যায় যে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে যাবে কিংবা একটা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে যাবে, তাহলে নাগরিক যে সার্বভৌম তার আর কোনো জায়গা থাকে না। নাগরিকের সার্বভৌমত্ব রক্ষা করার শর্তই হচ্ছে যে ক্ষমতাকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। এই যে ক্ষমতা যেটা নাগরিক কর্তৃক প্রাপ্ত হচ্ছে, এই ক্ষমতা নাগরিককে ছাপিয়ে যেতে পারবে না, এইটা হচ্ছে প্রাথমিক চুক্তি, এইটা হচ্ছে প্রাথমিক ধারণা। এই ধারণার মধ্যে গণ্ডগোল বেঁধে গেলে, এই মৌলিক জায়গায় যদি কেউ আঘাত হানে, তাহলে সেই রাষ্ট্রটা টিকবে না। ও আজ হোক কাল হোক সেটা ভেতর থেকে ঘুণে ধরে 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 সেটা ধসে পড়ার অবস্থা সৃষ্টি হবে। তাহলে এই যে বাংলাদেশের রাষ্ট্রের সংকটটা কি হলো, নাগরিকের চুক্তি তৈরি হলো যে এই রাষ্ট্র হবে এই নাগরিকের অধিকার বাস্তবায়নের একটা সংস্থা, একটা ব্যবস্থা, এবং ক্ষমতা পরিচালিত হবে সেটা নাগরিকরা, তাদের প্রতিনিধির মাধ্যমে সেই ক্ষমতা পরিচালনা করবেন। কিন্তু যারা ক্ষমতা প্রাপ্ত হবেন, যারা ক্ষমতা দিচ্ছেন, সেই নাগরিক তার সার্বভৌমত্বকে, তার অধিকারকে কখনোই ছাপিয়ে যেতে পারবে না। এই প্রাথমিক জায়গা বাংলাদেশে ভঙ্গ করা হয়েছে 72 সালে। যারা নাগরিক কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হবেন, নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে 72 সালের সংবিধানে, কিন্তু আবার আরেক হাতেই এই যারা ক্ষমতাপ্রাপ্ত হচ্ছেন তাদের হাতে এমন ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে যে ক্ষমতা পেয়েই তারা সেটা পায়ে দোলে মারিয়ে যেতে পারেন, তাদেরকে কোনো জবাবদিহিতার আওতায় আনা যায় না। তাহলে ক্ষমতার জবাবদিহিতাই একটা রাষ্ট্রের গণতান্ত্রিকতার প্রধান লক্ষণ। বাংলাদেশের রাষ্ট্রে এই জায়গাটা কেড়ে নেওয়া হয়েছে। তো এইটা তো সংকট তৈরি করবেই, আজ হোক কাল হোক, এবং এই সংকট তো শুরু থেকেই আমাদেরকে প্রতিদিন দেখিয়ে দিচ্ছে যে এইটা হচ্ছে সংকট, কিন্তু এই সংকটের দিকে যথার্থভাবে চোখ ফেলা যায়নি। আজকে যখন 50 বছর অতিক্রম হয়ে গেল, আমরা 52 বছরে পা দিয়ে চলছি, তখন এটা কিছুটা হলেও পরিষ্কার হওয়া আজকে শুরু হয়েছে। নানা কিছু তারা করেছেন এর মধ্যে, বিশেষভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসছে, এই যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ক্ষমতার তৈরি করা হয়েছিল সেটা সমাধান আকারে, কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও টিকলো না। কারণ হচ্ছে যে ক্ষমতাটা যেভাবে স্বৈরাচারী, তাতে ও তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও গিলে খাওয়ার চেষ্টা করলো, এবং সেইটা এমনভাবে একটা প্রক্রিয়ার মধ্যে গেল যে ওইটাও মুখ থুবড়ে পড়েছিল। সেইখান থেকে আজকে এটা পরিষ্কার হচ্ছে যে কেবল তত্ত্বাবধায়ক ব্যবস্থাই সমস্যার সমাধান করবে। ঠিক
তত্ত্বাবধায়ক ব্যবস্থা লাগবে, কিন্তু যে ক্ষমতাটা যে স্বৈরতান্ত্রিক কাঠামোর উপর দাঁড়িয়েছে সেই ক্ষমতা কাঠামোটাকে বদলাতে হবে, মৌলিক বদল আনতে হবে। এখানে আমরা প্রায় একটা স্লোগান তুলি, রাষ্ট্রের সংস্কার কিংবা সংবিধানের সংস্কার, কিন্তু এই সংস্কার কথাটা এইটাকে একটা মৌলিক বদলের জায়গা থেকে আমাদের বোঝা দরকার। এবং সেই বদল যদি আনতে ব্যর্থ হয় তাহলে এখানে কোনো সমাধান আসবে না। সমাধান না আসলে এই যে ভেতর থেকে ক্ষমতার একচেটিয়াকরণের ফলে জনগোষ্ঠীর মধ্যে এমন বিবাদ তৈরি হচ্ছে যে বিবাদের আর কোনো মীমাংসা হচ্ছে না। রাষ্ট্রের কাজ হচ্ছে বিবাদ মীমাংসা করে ঐক্যবদ্ধ রাখা, কিন্তু রাষ্ট্র নিজেই তার ক্ষমতার কাঠামো এমনভাবে সাজিয়েছে যে সে বিবাদ মীমাংসা করতে পারছে না, বরং একটা দলের হাতে কিংবা একটা গোষ্ঠীর হাতে ক্ষমতা একচেটিয়াকরণ করে ফেলেছে। ফলে আমাদের বিবাদ এমন রূপ নিচ্ছে যে এইটা রাষ্ট্র হিসেবে টিকবে কি না সেই হুমকির মধ্যে আমরা পড়ে যাচ্ছি। যেই রাষ্ট্র নাগরিকের সার্বভৌমত্ব কেড়ে নেয় সে তো নাগরিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, নাগরিক থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। আজকের বাংলাদেশ যে ভূ রাজনীতির মোকাবেলা করছে, আমরা যদি ভেতর থেকে এইভাবে বিভক্ত থাকি এবং রাষ্ট্র যদি এইরকম একচেটিয়া ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়, বিশেষত যারা রাষ্ট্রের এখন ক্ষমতার মালিক হয়েছে, কারণ জনগণকে তো ক্ষমতার মালিকানা থেকে বাতিল করে দিয়ে তারা নিজেরা ক্ষমতার মালিক হয়ে গেছে, তারা ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে যে কাণ্ডগুলো করবে তাতে এই দেশের অস্তিত্ব থাকাই এখন হুমকির মুখে। ফলে বাংলাদেশের অস্তিত্ব যদি রক্ষা করতে চাই, দেশের নাগরিকের যদি অধিকার আমরা রক্ষা করতে চাই, আমাদের মর্যাদা যদি রক্ষা করতে চাই, তাহলে এইখানে আমাদেরকে এই পুরো ব্যবস্থার একটা বদল ঘটানো কাজ করতে হবে। এই উপলব্ধি আজকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যত দ্রুত আসবে, যত দ্রুত আমরা এটার পেছনে সমবেত হতে পারবো, তত আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারব। তো আমাদের আজকে ব্যবস্থাগত বদলের প্রশ্নটাকে যথাসম্ভব ঐক্যবদ্ধভাবে তোলা দরকার। আমরা গণতন্ত্র মঞ্চ তুলছি, আপনারা গণপরিষদের আন্দোলন